বিপিএল এখানে পারফর্ম করে যে ন্যাশনাল টিমে ঢুকতে হবে এগুলো নিয়ে আসলে এর আমার এখন চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে আমি একটা টিমে দায়িত্ব পেয়েছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, এই টিমটাকে কিভাবে ভালো করা যায় এবং টিমের জন্য কিভাবে খেলা যায় এটাই আমার এখন মেন লক্ষ্য। কুমিল্লা তো সবসময় চেষ্টা করে চ্যাম্পিয়ন টিম করার জন্য এবং ওইভাবেই তারা প্রতিশ্রুতি রাখে। আমি আশা করি যে এবছরও তাদের কোনোটা ব্যতিক্রম নাই এবং আমরা মাঠে ভালো যদি খেলতে পারি হয়তো বা ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। বিপিএল একটা প্ল্যাটফর্ম যে বাংলাদেশের ইয়াং প্লেয়ারদের জন্য অপরচুনিটি অনেক বেশি, কারণ ইন্টারন্যাশনাল যে এনভায়রনমেন্ট এটার জন্য বিপিএল একটা ভালো প্ল্যাটফর্ম। তো এখানে যদি ইয়াং স্টাররা যা ইয়াং আপকামিং প্লেয়ার আছে তারা যদি ভালো খেলতে পারে তারা ন্যাশনাল টিমে তাদের জন্য জায়গাটা খুব সহজ। তো এই অপরচুনিটি ওদের জন্য বেশি আমি মনে করি, তাদের মানে তাদের সুযোগটা কাজে লাগানোর। না, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আসেই, ওইভাবে আমিও ব্যতিক্রম না কিছু। তো যেটা চলে গেছে চলে গেছে, এখন যেটা সামনে আছে বিপিএল ওটা নিয়ে ফোকাস করছি। ইটস এ বিগ প্ল্যাটফর্ম ফর লোকাল প্লেয়ার, সেটা যেই হোক, ন্যাশনাল টিম প্লেয়ার হোক, ডোমেস্টিক প্লেয়ার হোক। তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিজেকে পারফর্ম করে ন্যাশনাল লেভেলে, মানে ওই প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, তো আমি বলবো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল লেভেলে যদি না হতো তাহলে তার বাইরের দেশের প্লেয়াররা আসতো না, এভাবে এক্সপোজারও হতো না। হয়তো কিছু জিনিস আছে যেটা আমাদের ইম্প্রুভ করতে হবে, সেটা ইম্প্রুভ করলে হয়তো আরও ভালো হবে। মোরা একবারও চ্যাম্পিয়ন হইতে পারি নাই, সো চেষ্টা করবো এবার যেন মোরা চ্যাম্পিয়ন হইতে পারি। সবাই যে টার্গেট, আমাদের সেম টার্গেট, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবো। আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, কারণ ট্রফি এখনো ধরি নাই, ইনশাল্লাহ যদি চ্যাম্পিয়ন হই তাহলেই ধরবো। আমার কাছে মনে হয় যে আমরা ইয়াং এবং এনার্জেটিক এবং ব্যালেন্স সব দিক থেকে আমাদের অনেক বেশি অলরাউন্ডার আছে, তো ইনশাল্লাহ যাতে আমরা মাঠে আমাদের 100% দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার মতো আমরাও চাবো যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ যে খুব ভালো একটা কিছু করবো। প্রত্যেক টুর্নামেন্টে একটা চ্যালেঞ্জ থাকে, এটা সবার কাছে, এবং আমার কাছে ভিন্ন চ্যালেঞ্জ যেটা বলবো আর কি, যে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি আপনার বিপিএল, যে এখানে পারফর্ম করে আপনি সামনে আপনার ক্যারিয়ারের জন্য আরও ভালো হবে। সো এটাই আমার ফোকাস থাকবে, এবং সাথে টিম ভালো রেজাল্ট যাতে করে সেটা। বিপিএল এর মতো একটা আসরে আল্লাহর মতো একটা দায়িত্ব পেয়েছি, তো চেষ্টা করবো ভালো ভালো কিছু করার। তামিম ভাইকে তো ছোটকাল থেকেই দেখি, তো ভালোই লাগছে যে তামিম ভাইকে লিড করবো আমি। ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি, অ্যান্ড আই এম প্রিভিলেজড অ্যান্ড আই এম অনার্ড যে তামিম ভাইয়ের মতো প্লেয়ার আমার লিডে খেলবে। দ্যাটস ইট।